আজকে আমি ওয়ান এক্স বেট দেখাবো। অনেকের বারবার জিজ্ঞেস করেন যে ওয়ান এক্স বেট কেমন, ওয়ান এক্স বেটে কী কী সুযোগ সুবিধা আছে না আছে, তো সেইটা দেখা যাক। তো আজকে এটা থেকেই শুরু হোক যে এখানে গেলাম প্রথমে স্পোর্টস ম্যাচ অফ দ্য ডে, তো এইটা পেলাম। ম্যাচ অফ দ্য ডে হলো এইটা, অ্যাটলেটিকো মাদ্রিদ আর ম্যালোর্কা। এখানে কি বলছে, প্লেস এ বেট অ্যান্ড গেট ফ্রি স্পিনস। ফ্রি স্পিনস তো জানেন যারা ওয়ান এক্স বেট খেলেন যে এখানে ফ্রি স্পিন দেওয়া হয়। ফ্রি স্পিনে যদি আপনি ওই জেতেন কিছু টাকা অনেক সময় পাওয়া যায়, অথবা অথবা ওই আপনার বেটটা ডবল হবে কি না, এই হবে কি না একটা শর্ট করুন, তবে ওইগুলোর দিকে বেশি যাবেন না। অনেক সময় দেয় তো যে আপনার বেটটা ডবল হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে, তো সেগুলো বেশি, এক মিনিট দেখি, হ্যাঁ ঠিক আছে, ওইগুলো বেশি করবেন না, ওগুলো মুশকিল আছে। আচ্ছা, এখানে হচ্ছে মিনিমাম স্টেক পার ম্যাচ ইজ 1064 INR, মানে 1064 INR, এটা ভারতীয় মুদ্রাতে দেওয়া আছে। এত টাকার বেট লাগাতেই হবে পার ম্যাচ। আচ্ছা, আর কী কী আছে দেখি, মানে এখানে তো বেশি ইয়ে দেখা যাচ্ছে না, আমরা বরঞ্চ স্পোর্টসে গিয়ে এইখানে যাই। ওয়ান এক্স বেটটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে এদের অনেক রকম ফরম্যাটে পাওয়া যায়, মানে মোবাইল, ল্যাপটপ। তো ল্যাপটপের ভার্সনটা তো আমার বেশ ভালো লাগে, খারাপ না। আমি অনেকদিন খেলিনি, এখানে আমার বেশি খেলা হয়নি রিসেন্টলি, আগে মাঝে মাঝে খেলতাম, আর এখন ইদানিং যেহেতু বেট 365-এ খেলি সেই জন্য এখানে বেশি আসা হয় না। তবে এটা সাইটটা খুব ভালো, উইথড্র খুব ভালো দেয়, উইথড্র খুব ফাস্ট, আর উইথড্রর জন্য অনেক রকমের আছে, ডিপোজিট আর উইথড্রর অনেক রকম ব্যবস্থা আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে একটা অসুবিধে যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ওয়ান এক্স বেটে ইয়ে হয়, মানে যখন ক্যাশ আউটের ব্যাপারটা হয় তখন কিন্তু ক্যাশ আউটটা একটু কম থাকে বেট 365-এর চেয়ে, ঠিক আছে। তো এখানে ফুটবলে দেখা যাক, এটা কি লাইভ হচ্ছে, লাইভ তো আমরা খেলবো না। লাইভ খেলবো না, তাতে করে যেটা হবে যে অন্য কী কী ম্যাচ আছে সেইগুলো দেখব। আজকে অ্যাকচুয়ালি বেশি ম্যাচ নেই, আজকে 3 তারিখ, তো এই একটা ম্যাচ আছে। এই দেখুন অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যালোর্কা, যেটা লালিগায় রাত্রির 1:30 হলো। আজকে আর একটা আছে পর্তুগাল প্রিমিয়ার লিগে সান্টা ক্লারা আর মার্টিমো, টার্কি লিগে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে স্পেন সেকুন্ডা ইটালি সেরি বি। আচ্ছা, ইংল্যান্ড লিগ ওয়ানে আছে, বেলারুস প্রিমিয়ার লিগে আছে, মানে খুব বড় বড় টুর্নামেন্টের ম্যাচ আজকে সেরম নেই। ঠিক আছে, তবু একবার দেখে নিই কী কী আছে না আছে। ঠিক আছে, এবার আমরা এখানে যেগুলো নিয়ে সাধারণত মানুষ আলোচনা করতে চায় সেটা হচ্ছে অপশানসগুলো, এখানে কী কী অপশানস দেয় না দেয়। আচ্ছা, এই অপশানগুলো প্রথমে বুঝিয়ে দিই, তারপর ভেতরে ঢুকছি। এইখানে ওয়ান, মানে বেট 365 যারা খেলে অভ্যস্ত তাদের কিন্তু এই জায়গাটা একটু মুশকিল হবে, ঠিক আছে।
এই জায়গাটা মুশকিল হবে। কয়েকটা আমি অপশন বলে দিচ্ছি। ওয়ান ওয়ান মানে হলো যে প্রথম টিম, টু মানে হলো যে সেকেন্ড টিম, এক্স মানে হলো ড্র। ওয়ান এক্স মানে হয় উইন, ডাব্লিউ ওয়ান টিম ওয়ান উইন করবে অথবা টিম অথবা ড্র হবে। ওয়ান অর টু মানে ডাব্লিউ ওয়ান অর ডাব্লিউ টু। আর টু এক্স মানে সেকেন্ড টিম জিতবে অথবা ড্র হবে। টোটালটা এখানে বোধ হয় গোলের টোটাল ধরা হচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা ভেতরে দেখা যাক কী কী বেট হচ্ছে এখানে। আচ্ছা এই ইয়েতে বেট 365-এ যেটা হয় সেটা হচ্ছে যে বেট বিল্ডার হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকুমুলেটর হয়। ঠিক আছে, অ্যাকুমুলেটর হয়। আর অনেকে জিজ্ঞেস করেন হ্যান্ডিক্যাপ কী। হ্যান্ডিক্যাপটা মুশকিল আছে, হ্যান্ডিক্যাপটা না খেলাই ভালো। এশিয়ান হ্যান্ডিক্যাপ যেটা, সেটা হচ্ছে এশিয়ান হ্যান্ডিক্যাপ একটা ধরেন দেখাই আপনাদের। এ দেখুন এশিয়ান হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটর। ঠিক আছে, এশিয়ান হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটারে দুটো জিনিস দেখছে, একটা হচ্ছে হোম টিম, একটা হচ্ছে অ্যাওয়ে টিম। এবার আপনাদের বুঝিয়ে দিই, অনেকে হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটারটা কি সেটা জানার জন্য উৎসাহিত থাকেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটার, অ্যাটলেটিকো মাদ্রিদ -3.4 মানে 3.5 বা -3, এটা হচ্ছে হোম টিম। তাহলে আমরা এখানে লিখি দেখুন অডস হচ্ছে হোম টিম -3। স্টেক ধরুন 10 টাকা, -3.5। ও এখানে ইয়ে ধরলো, মানে আমি টাকা ধরেছি, এরা ইয়ে ধরেছে। অডস যদি হ্যান্ডিক্যাপ লাইন হচ্ছে -3.5, আর অডটা দেখি -3.5, অড হচ্ছে 3.84। তার মানে 3.84 এটা হলো অড, এই অডটাকে এই ওভার 3.5-এর ওপর এখানে বসিয়ে দিন, তাহলেই বুঝতে পারবেন হোম টিমে। যদি মাইনাস আছে, দাঁড়ান 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 এক মিনিট, হ্যাঁ এই যে -3.5 আর অড হচ্ছে 7.9, সরি এটা তো হ্যান্ডিক্যাপ, এশিয়ান হ্যান্ডিক্যাপ, এশিয়ান হ্যান্ডিক্যাপ লেখা থাকবে ওখানে, এশিয়ান হ্যান্ডিক্যাপে যাবেন। -3.75 ধরুন ধরলেন বা -3.25 ধরলেন, তাহলে এই অডটা বসাতে হবে, তাহলে -3.25 আর অড হচ্ছে 9.1। চলুন দেখি এখানে বসিয়ে দিই, অড হচ্ছে 9.1 আর 3.25। এই যে স্টেক হচ্ছে 10 টাকা বা $10 বা 10 ইউরো যাই হোক, তার মানে কি দাঁড়াচ্ছে এই রেঞ্জটা, মানে হচ্ছে হোম টিম উইন বাই 4 গোল। এই জিনিসটার মানে হচ্ছে হোম টিম উইনস বাই 4 গোল, ভালো করে বুঝে রাখুন। ঠিক আছে, তাহলে আপনি পাবেন 10 টাকা দিলে 81 টাকা। এবার আপনি এই ইউনিটটাকে যে হিসেবে ধরবেন, হোম টিম উইনস বাই 3 গোল যদি হয় এই অডে, তাহলে আউটকাম হচ্ছে হাফ লস্ট, মানে আপনি 10 টাকা দিলে হাফ টাকা লস করবেন। হোম টিম উইন্স বাই 2 গোল যদি হয় তাহলে আপনি হেরে গেলেন, গেম এন্ড ইন ড্র, তাহলে আপনি হেরে গেলেন। হোম টিম লুজ হলে আপনি হেরে গেলেন। এই অর্ডার মানে হচ্ছে তাই, ভালো করে বুঝে দেখুন। কীভাবে ক্যালকুলেশান করতে হয় সেটা দেখে নিন, আপনি এটা বাড়িতে বসে অনায়াসেই ক্যালকুলেশান করতে পারবেন। এই গুগলে লিখবেন এশিয়ান হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটর, তারপর চলে যাবেন, এখানে পরিষ্কার দেওয়া হচ্ছে হোম টিম, অ্যাওয়ে টিম, অডস, স্টেক আর এশিয়ান হ্যান্ডিক্যাপ লাইন। এখানে ক্লিক করে সব দেখতে পাবেন কী কী পয়েন্ট দেওয়া আছে। দেখুন
মাইনাস আছে, প্লাস আছে, হ্যাঁ, এইবার এই এই অডগুলো আপনি এখানে খুঁজে নেবেন। এই দেখুন এশিয়ান হ্যান্ডিক্যাপ লাইন, ভালো করে দেখুন যা যা অড দেওয়া আছে ওখানে তাই এখানেও দেওয়া আছে। এবার হোম টিম মানে প্রথম যার নাম থাকে সে হলো হোম টিম, সেকেন্ড যার নাম থাকে সে হলো অ্যাওয়ে টিম। এবার অ্যাটলেটিকো মাদ্রিদ হোম টিম, এইটা হলো -3.5 লাইন, ঠিক আছে, এশিয়ান হ্যান্ডিক্যাপে অড হচ্ছে এটা 16। এবার হ্যান্ডিক্যাপ ম্যালোর্কা +3.75 মানে অ্যাওয়ে, অড হচ্ছে 1.016, বোঝা যাচ্ছে? আমরা যদি এই এইটা একটা দেখে, এটা হচ্ছে ম্যালোর্কা +1.25 আর অড হচ্ছে 2.152, তাহলে আমরা অডে লিখবো 2.152, টিম চুজ করব অ্যাওয়ে আর হ্যান্ডিক্যাপ করব +1.25। তাহলে আমরা কি করব, অ্যাওয়ে 2.152, আচ্ছা 1.25 প্লাস, তাই তো? দাঁড়ান দাঁড়ান, পাওয়া যাবে 1.25 প্লাস। এইটার মানে হচ্ছে আপনি 10 টাকা লাগালেন এই এই হিসাবে। দেখুন ভালো করে, অ্যাওয়ে টিম চুজ করলাম, অডস চুজ করলাম, স্টেক চুজ করলাম, ঠিক আছে, একদম পরিষ্কার বসিয়ে নিলেন। এখানে এটার মানে হচ্ছে অ্যাওয়ে টিম যদি জেতে তাহলে আপনি পাবেন 11.52, যদি টাকায় বলেন টাকায়, ডলারে বললে ডলারে। গেম যদি ড্র হয়, এই অড মানে হলো গেম ড্র হলে আপনি পাবেন এটা। অ্যাওয়ে টিম যদি এক গোলে জেতে তাহলে আপনি হাফ টাকা পাবেন, অ্যাওয়ে টিম যদি দু গোলে হারে তাহলে আপনার টাকা গন। এই অডটার মানে হলো এই এতগুলো, ভালো করে দেখে নিন, ঠিক আছে? সুতরাং আমি যে বলি না বারবার যে এশিয়ান হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটারে খেলাটা একটু মুশকিল, মুশকিলের ব্যাপারটা না, এই জিনিসগুলো যারা জানেন না তারা তাদের খেলতে বুঝতে অসুবিধা হবে। সেই জন্য যখনই এশিয়ান হ্যান্ডিক্যাপ ক্যালকুলেটার খেলতে যাবেন, হ্যান্ডিক্যাপ যখন খেলবেন তখন ক্যালকুলেটারটা ওপেন করে হিসাব করে তারপর স্টেক করবেন, ঠিক আছে? এটা গেল, আর কিছু সমস্যার কিছু নেই। আচ্ছা আর কিছু পয়েন্ট কি আমার দেখানোর আছে? আমায় জিজ্ঞেস করবেন, আমাকে যদি এইবার মিস করে গিয়ে থাকি তাহলে আমায় জিজ্ঞেস করবেন, আমি আপনাদের যেটুকু জানি আমি শিখিয়ে দেব। কারণ এই জিনিসগুলো না জানলে খেলা খুব মুশকিল হয়। খেলা তো সবসময় আপনি একটা কিছু ধরে নিলেন, সেটা তো ঠিক নয়। আপনাকে জিনিসগুলো সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকা দরকার, ক্লিয়ার কাট আইডিয়া থাকলে আপনার খেলার রেজাল্টটা তত ভালো হবে। আপনি জিতছেন কি হারছেন সেটা বড় কথা নয়, আপনি রোজ দিন মানে খেলা হবে আর অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরবেন আর আপনি লাখ লাখ টাকা উঠবে, সেটা কিন্তু ব্যাটিংয়ের নিয়ম নয়। ব্যাটিংয়ের নিয়ম হচ্ছে আপনাকে ব্যাটিংয়ের সব অপশন সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং প্রত্যুৎপন্ন মতিত্ব মানে যে মুহূর্তে যে সিচুয়েশান অকার করবে সেই সিচুয়েশান অনুযায়ী আপনি রিয়্যাক্ট করবেন। মানে ধরুন দেখছেন যে ম্যাচে অনেক কর্নার হচ্ছে, শুরু 10-15 মিনিটে আপনি কর্নার লিস্টটা বাড়িয়ে দেবেন, ওদিকে বেশি কর্নার রেখে দেবেন 10 টাকা করে দিয়ে দিয়ে। এবার তাতে করে কি হবে, আপনি যদি অনেক কর্নার লাগান হয়তো আপনি পাবেন না অতগুলো কর্নার, কিন্তু আপনি যদি তার একটা বা দুটো কমও পান তাহলে দেখবেন অনেক টাকা পাচ্ছেন। হয়তো তখন রেট আছে যে 12 নম্বর কর্নারের রেট ধরুন 5 রেট আপনি লাগিয়ে দিলেন, আপনি মোট লাগিয়েছেন যে 16টা পর্যন্ত কর্নার, কিন্তু 5 নম্বর 12 নম্বর কর্নারের রেট হচ্ছে 5 এবং আপনার খেলায় দেখা গেল 12+ কর্নার হলো, তাহলে 5 রেট মানে আপনি যদি 10 টাকা লাগান তাহলে 50 টাকা তো পেলেন। তাহলে ভেবে দেখুন আপনি যে 16টা কর্নার লাগিয়েছেন, 13, 14, 15, 16 চারটে, যদি 12+ মানে 13 টাকাটা আপনি চাইলে, যদি মোট 13টা কর্নার হয়েও থাকে তাহলে চারটে কর্নার আপনি টাকা পাননি, 13টা আপনি চাইলে টাকাটা ক্যাশব্যাক করে নিতে পারেন শেষ মুহূর্তে এসে, যে আর রিস্ক নেবো না টাকা তুলে নেবো, তাহলে আপনার 3টে টাকা লস হলো। তাহলে ভাবুন 12-তে কিন্তু আপনি 50 টাকা লাভ করে ফেলেছেন। তাহলে ওই হিসাবে অনেক সময় ক্যালকুলেট করে খেলা হয়, ঠিক আছে?
আজকে মোটামুটি ওয়ান এক্স বেট সম্বন্ধে কিছুটা বললাম, আর যা যা জানার দরকার আমায় জিজ্ঞেস করে নেবেন, আমি যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেবো, আমার পক্ষে যতটা জ্ঞান আছে আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর আর একটা কথা যেটা আমি রিসেন্টলি দেখছি, এখন খেলায় প্রায় প্রতিটা খেলায় পেনাল্টি হচ্ছে, প্রায় প্রতিটা খেলায় পেনাল্টি হচ্ছে। এবার এইখানে দেখুন একটা অপশান রয়েছে, পেনাল্টি অ্যাওয়ার্ডেড অ্যান্ড সেন্ডিং অফ। এইটার মানে কি? এইটার মানে হলো যে কালকের কালকের খেলায় যেটা হচ্ছে, আমি আসছি এই পয়েন্টে আসছি, কালকের খেলায় যেটা হলো লিভারপুল 4-0 5-0 বলে হারলো, সেটা প্রথম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রথম যে গোলটা হলো, প্রথম গোলটা হচ্ছে স্টার্লিংকে ইম্পেডেড করা হয়েছে, ইম্পেডেড মানে বাধা দেওয়া হয়েছে, আর স্টার্লিংয়ের এগেনস্টে যে ফাউল হয়েছে সেটার জন্য পেনাল্টি হলো। পেনাল্টি হওয়াতে এদের প্লেয়ার বোধহয় গোমেজ বোধহয় কার্ড পেল, তো তাতে করে কি হলো, ইয়েলো কার্ড পেল। সেন্ডিং অফ মানে অনেক পেনাল্টি তো এমন গুরুতর অপরাধ হয় যাতে রেড কার্ড দেখাতে হয়। ধরুন একটা শিওর গোল হচ্ছে, একটা প্লেয়ার হাত দিয়ে আটকে দিল, তাহলে কি হলো? তাহলে সেইটা তো রেড কার্ড হবেই এবং পেনাল্টি হবে, তাই তো? গোল গোলের গোলে বলা আছে গোলকিপার ছাড়া অন্য প্লেয়ার যদি হাত দিয়ে আটকে দেয় তাহলে সেটা শিওর পেনাল্টি, এবং যে প্লেয়ারটা হাত দিয়ে আটকাবে তাকে রেড কার্ড দেওয়া হবে। রেড কার্ড মানে হলো সেন্ডিং অফ। কালকেরটা কি হলো? পেনাল্টি অ্যাওয়ার্ডেড বাট ইয়েলো কার্ড, সেন্ডিং অফ কেউ হয়নি। যদি ওই রকম কোনো ঘটনা হয় তাহলে পেনাল্টি অ্যাওয়ার্ডেড অ্যান্ড সেন্ডিং অফ হয়, তার মানে রেড কার্ড হয়ে যায়। তখন রেড কার্ড হয়ে গেলে এই ঘটনাটাকে সেন্ডিং অফ বলে। এইবার যদি আপনি এটাকে ইয়েস করেন যে হ্যাঁ পেনাল্টি অ্যাওয়ার্ড হবে এবং রেড কার্ড হবে, তাহলে 8.6 অড আছে, আপনি এটাই পেয়ে যেতে পারেন যদি আপনারটা মিলে যায়। আর যদি এটা নো হয়, পেনাল্টি অ্যাওয়ার্ডেড অ্যান্ড সেন্ডিং অফ নো, তাহলে এটা 1.065, তাহলে আপনি এটা নো পেলেন। কিন্তু এটা চুক্তি হচ্ছে, মানে শর্ত হচ্ছে পেনাল্টি অ্যাওয়ার্ড হতে হবে এবং সেন্ডিং অফ নো হতে হবে। আচ্ছা, বোথ টিম টু গেট রেড কার্ডস, মানে এটা তো খুব মারামারি ছাড়া হয় না, তবু কখনো কখনো আমি দেখেছি হয়, আপনারাও দেখেছেন। এটা যদি ধরেন এবং যদি পেয়ে যান কোনো দিন 61-52। আর ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ ওরকম, আপনারা ক্যালকুলেট করতে পারবেন ক্যালকুলেটর দিয়ে। আর গতকাল যেটা বলি খুব মজার কথা, শফিকুল ভাইয়ের সঙ্গে কথা হলো। শফিকুল ভাই আমাদের চ্যানেলেরই একজন প্রিয় বন্ধু, ঢাকায় থাকেন উনি, মাঝে মাঝে কলকাতায় আসেন, তো কলকাতায় এলে এবার পরের বার দেখা হবে। এছাড়া আমার লিটন ভাইয়ের সঙ্গেও আগে কথা হয়েছে, লিটন ভাইও কলকাতায় এলে দেখা হবে, এরম কথাই হয়েছে। এছাড়া আমার এখন বাংলাদেশের অনেক বন্ধু হয়েছে, আশা করি আরও বন্ধুত্ব বাড়বে। এবং আমি যদি কখনও বাংলাদেশ যাই, আমার ইচ্ছা আছে প্রায় সবাইকার সঙ্গে দেখা করার, জানি না কতটা সম্ভব হবে না হবে, তবু আমি চেষ্টা করব যদি কখনও বাংলাদেশ যাই তাহলে সবাইকার সঙ্গে দেখা করতে। আর আপনারা যদি কলকাতায় আসেন অবশ্যই আমাকে জানাবেন আগে থেকে, আমার খুব ভালো লাগবে আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করলে। এবং লিটন ভাই কালকে আমায়, সরি লিটন ভাইয়ের সঙ্গে অনেকদিন কথা হয়নি, আমি কথা বলবো, শফিকুল ভাই কালকে আমায় ভালোবেসে উপহার দিয়েছেন, সেই উপহারটা আমি বুকে জড়িয়ে রেখেছি। ধন্যবাদ শফিকুল ভাই, খুবই আনন্দের ব্যাপার। এবং সব বন্ধুদের কাছে আমার এটাই প্রার্থনা যে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন সবাই সবাইকে, এটাই ব্যাপার। টাটা, আজকে এখানে শেষ করছি, যার যেটা প্রশ্ন থাকবে আমায় জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো।